আরে দাদা, এরকম বাচ্চাদের মতো কাঁদছো কেন? সামনে দেখো, একটা বিদেশি কোম্পানি সিঙ্গারার দোকান খুলছে। আরে এখন তো আমার দোকান বন্ধ হয়ে যাইব ভাই। কিন্তু কেন বন্ধ হয়ে যাবে? ওখানে সাইন বোর্ডে কি লেখা আছে পড়ো। আজ সিঙ্গারার মধ্যে কোন একটা বাক্সে সোনার সিঙ্গারা রাখা রয়েছে। যে ভাগ্যবান ওটা পাবে সিঙ্গারাটা তার হয়ে যাবে, আর ওনাকে এক বছর ফ্রি সিঙ্গারা খাওয়ানো হবে। বাহ, সোনার সিঙ্গারার লোভে সবাই ওর কাছে যাইব, আর আমার দোকান তো বন্ধ হয়ে যাইব। কে খাইব সিঙ্গারা? কিন্তু ওই দোকানটাতে তো কোনো সিঙ্গারা দেখাই যাচ্ছে না। আরে খুনি ট্রাক ভরে আসবে। আরে আমি তো শেষ হয়ে গেলাম, আমি রাস্তার ভিখারি হয়ে গেলাম। তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার থেকে সিঙ্গারা খাবো। খবর পেলাম যে বিদেশি সিঙ্গারার দোকানে সব সিঙ্গারার মধ্যে একটা সিঙ্গারা সোনার হবে। নাম্বার ওয়ান, আমাদের এখন কি করা উচিত? বস, আমরা বন্দুক নিয়ে যাব আর বন্দুক দেখি লোকেদের বলবো। হ্যাঁ বলো, কি বলবে? আমরা বলবো সবাই সরে যাও এখান থেকে, সবার প্রথমে আমার বস সিঙ্গারা কিনবে, আর তুমি দোকান থেকে সমস্ত সিঙ্গারা কিনে নেবে, আর ওর মধ্যে একটা সোনা সিঙ্গারা থাকবে বস। বিনা নুনের আচার, কুৎসিত কদাকার, যখন বন্দুকি দেখাবো তখন সিঙ্গারা কিনবো কেন? ছিনিয়ে নেব। কিন্তু বস, এই কবিতাটা ঠিক জমলো না। বুদ্ধির কলা গাছ, আমি তোকে কবিতা শোনাচ্ছি না, আমি তোকে কিছু বলছি। চল আমরা ট্রাকটাই লুট করে নি। আরে ওই দোকানদারের সর্বনাশ হইব যে আমার দোকান বন্ধ করতে চাইছে। উপরওয়ালা, ওর ট্রাক যেন পাংচার হয়ে যায়, কেউ যেন ওর ট্রাক লুট করে লয়। পুলিশ, পুলিশ, পুলিশ! ডনজন আমাদের ট্রাক নিয়ে চলে গেছে। পুলিশ, পুলিশ, পুলিশ! মনে হচ্ছে উপরওয়ালা তোমার ডাক শুনে নিয়েছেন। মোটো তাড়াতাড়ি চলো, আমাদের জনকে ধরতে হবে। আরে না না, তুমি জনকে ধরতে পারবে না, ট্রাক ফিরে আসলে আমার দোকান বন্ধ হয়ে যাইব, তাই একটু ভাবো। বিদেশি সিঙ্গারাওয়ালাটা বাইরে থেকে এসেছে, আর যদি প্রথম দিনেই ওদের ট্রাকটা লুট হয়ে যায় তাহলে আমাদের ফুরফুরি নগরের নাম বদনাম হয়ে যাবে। আরে আর যদি ট্রাক ধরে ফেলো তাহলে আমি শেষ হয়ে যাব। না না না, আমি তোমাকে কিছুতে যাইতে দেবো না। আরে মোটু, এই দেখো থালা ভরা সিঙ্গারা, তাও আবার ফ্রি। মোটু কি করছো? ফুরফুরি নগরের সম্মানের ব্যাপার ভাবো, ভাবো, ভাবো। ফুরফুরি নগরের সম্মান বড় না সিঙ্গারার? সিঙ্গারা, সিঙ্গারা! মোটু, না না, সম্মান অনেক বড়, অনেক বড়। আরে তুমি কাঁদছো কেন? আরে প্রথমবার চাওয়ালা ফ্রিতে সিঙ্গারা খাওয়াচ্ছিল, কিন্তু আমি খেতে পারলাম না। ফুরফুরি নগরের সম্মান বেশি ইম্পর্টেন্ট নাকি সিঙ্গারা? ফুরফুরি নগরের সম্মান! আরে কি করছো, বাসটাকে সোজা চালাও। যদি তুমি ট্রাকটাকে ধরে ফেলতে পারো তাহলে ট্রাকের মালিক খুশি হয়ে তোমাকে সিঙ্গারা খাওয়াবে। সত্যি? জয় হোক! আমি তোমাকে জন্ডে ধরতে দিব না। ওই দেখো বিদেশি সিঙ্গারার ট্রাক, তাড়াতাড়ি চলো। ডাক্তারে, উপর থেকে আওয়াজটা কিরকম আসছে? কিছু পড়েছে মনে হচ্ছে। বস, বস, মোটু পাতলু এসেছে। মোটু পাতলু, মোটু পাতলু, যেখানে দেখো মোটু পাতলু। বা বস, কি সুন্দর কবিতা। কবিতাকে ছাড়, তোরা দুজনে ওপরে যা আর মোটু পাতলুর যত্ন আত্মীয় কর।
বস জিজ্ঞেস করছে তোমরা কি খাবার পছন্দ করবে, ঠান্ডা না গরম? আরে বুদ্ধির খগেন গাছ, আত্মীয়তার মানে এই নয় ওদের চা জল খাবারের কথা জিজ্ঞেস করবে, মনে হচ্ছে আমাকে উপরে যেতে হবে। এ মোটু পাতলু, ওই ট্রাকে আমি কিছুতেই ধরতে দিব না, আমি কয়ে দিলাম। হ্যাঁ এইটা আমি কি করলাম ভাই, সরি জন ভাই, সরি। জয় হোক, আমরা ট্রাকটাকে বাঁচিয়ে নিয়েছি। মোটু পাতলু আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে, আমার সব প্ল্যান মাঠে মারা পড়েছে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর তাড়াতাড়ি দৌড়াও, আরো জোরে দেখুন ছোট ট্রাক নিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি ওদের বলুন স্টপ ইন দ্য নেম অফ ল, আর হাওয়ায় ফায়ার করুন, দেখবেন ওরা ভয় পেয়ে থেমে যাবে। একদম ঠিক বলছো, স্টপ ইন দ্য নেম অফ ল, তোমাকে ভারত মাতার দিব্যি, ভারত বর্ষের দিব্যি, দাঁড়াও, হাওয়ায় ফায়ার করুন স্যার, ফায়ার করুন। আচ্ছা ওকে, ঘুমোতে থাকো, বাই বাই সুইট ড্রিম। ওইদিকে রাস্তার ওই ধারে কি সুন্দর শিকার রেখেছে, সুগন্ধ। আমি তোমাকে দুজনে কিছুতেই ট্রাক ফিরাই দিতে দিব না, আমি কয়ে দিলাম, আমার রুজি রুটির ব্যাপার ভাই। দেখো তুমি অন্যায় করছো, যদি তুমি চোরকে সাপোর্ট করো তো লোক তোমাকে চোর বলবে। আরে জন স্যার, জন স্যার, এই ট্রাক আপনার, আপনি লয়ে যান। হ্যাঁ মোটু পাতলু, তোমরা দুজন বস্তার মধ্যে খুব সুন্দর দেখাচ্ছ, বাই বাই। মোটু তাড়াতাড়ি কিছু করো, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। আইডিয়া, দেখো ওখানে সিঙ্গারা রাখা আছে, আরে তুমি সিঙ্গারার কাছে যেতে পারবে না তো কি হলো, কিন্তু সিঙ্গারা তো তোমার কাছে আসতে পারে না। সুগন্ধ আরো জোরে চালাও, আরো জোরে চালাও। ওরা দুজন যা কিছু করতে পারে বস, ওরা পুরপুরি নগরের হিরো, হিরো। বুদ্ধির দেবেন্টা, তোদের বস আমি, তোদের আমার প্রশংসা করা উচিত, ওদের না, আমার প্রশংসা কর আমার। ওকে বস। বস গুলি তো ভরে নাও, ওটা তো খালি। আজ যা খুশি হয়ে যাক, আমি এই ট্রাক কাউরেই ধরতে দিব না। Yeah.
আরে আমার সাথে বারবার এটা কেন হইতাছে? মোটু পাতলু, তোমরা খুব সাহসের কাজ করেছ। তোমরা আমার ট্রাক ফিরিয়ে এনেছো। বলো, কি পুরস্কার চাই তোমাদের? পেট ভরে সিঙ্গারা খাইয়ে দিন, আর কিছু না। ব্যাস, যাও গিয়ে ট্রাকে বসে পেট ভরে সিঙ্গারা খাও। সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা! তুমি আমার ট্রাকে সব সিঙ্গারা খেয়ে নিলে? আরে সব যদি খাবারই ছিল তাহলে ট্রাক ফিরিয়ে কেন আনলে? এক মিনিট, যদি মোটু সব সিঙ্গারা খেয়ে নিয়েছে তাহলে সোনার সিঙ্গারাটা কোথায় গেল? খরিদ্দার বাড়ানোর জন্য ওটা তো ছিল একটা পাবলিসিটি স্টান্ট। সোনার সিঙ্গারা তো ছিলই না। পুরপুরি নগরে এরকম জোচ্চোদের কোন দরকার নেই। মারো এদের! আমার প্রিয় ফুরফুরি নগরের লোক, তোমাদের সবাইকে 15 আগস্টের শুভকামনা। আপনাদের সবার আবেগ দেখে আমি খুব খুশি হলাম। আমি চাই ফুরফুরি নগর থেকে যারা দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে যেতে চায় তারা দু পা সামনের দিকে এগিয়ে আসুক। মোটু পাতলু, আমার তোমাদের ওপর এই আশাই ছিল। আমি তোমাদের বাহাদুরির অনেক গল্প শুনেছি, কিন্তু আমরা আগে কখন এলাম? মোটু পাতলু, তোমরা তো সব সময় আমাদের থেকে আগে ছিলে। মোটু পাতলু জিন্দাবাদ! যাও, দেশের শত্রুদের শেষ করে এসো। আমি তোমাদের সঙ্গে ছায়ার মতো আছি। মোটু পাতলু, কেমন আছো? জয়েন সাহেব, আমরা ভালো আছি। মোটু পাতলু, ওখানে দেখো শত্রুদের শিবির। ওই জায়গাটাও আমাদেরই ছিল, কিন্তু ওরা ধোঁকা দিয়ে কব্জা করে নিয়েছে। এবার এখানে সচেতন থেকো, ওরা যেন এদিকে এক পা না ফেলতে পারে, বুঝলে? আপনি চিন্তা করবেন না স্যার। পাতলু, ওই আমরা কোথায় ফেসে গেলাম? আমার তো চায়ের দোকানের সিঙ্গারের কথা অনেক মনে পড়ছে। আমরা দেশের সেবা করছি, যদি সবাই সেনাবাহিনীতে না আসতে চায় তাহলে এই দেশের সেবা কে করবে? সুগন্ধ! আরে মোটু, কোথায় চললে? ওদিকে শত্রু আছে, ওদিকে সিঙ্গারাও আছে। সীমান্ত করে মজা যারা, ওরা খায় গরম গরম সিঙ্গারা। শেষ করে দাও এদের। এদের এত বড় সাহস আমাদের শিবিরে এসে আমাদেরই সিঙ্গারা খেয়ে নিচ্ছে। চলো ভাই মোটু, শুরু হয়ে যাও। ওরা জানে না যে তুমি সিঙ্গারা খাওয়ার পরে আরো কি কি করতে পারো। আরে আরে, এটা কি হচ্ছে? জল পড়তে দেখেছিলাম, কিন্তু মানুষ পড়তে প্রথমবার দেখলাম। ভারত মাতার জয়! চমৎকার হয়ে গেল, এটা তো চমৎকার হয়ে গেল। মোটু পাতলু, তোমরা আমাদের পোস্ট ফেরত পাইয়ে দিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ স্যার, মোটু পাতলু আমাদের আলফা লিমা চার্লি পোস্ট ফেরত পাইয়ে দিয়েছে। হ্যাঁ স্যার,
ওরা খুব সাহসী। ঠিক আছে ঠিক আছে, ওদের ওখানে তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার। মোটু পাতলু, আমাদের আর একটা পোস্ট কয়েক বছর আগে শত্রুরা ধোঁকা দিয়ে দখল করে নিয়েছিল। হাই কমান্ড থেকে তোমাদেরকে ওখানে পাঠানোর নির্দেশ দিয়েছে। যাও আর ওই পোস্টটা দখল করে আসো। ইয়েস স্যার। আমাদের আর একটা পোস্ট কিছু বছর আগে শত্রুরা ধোঁকা দিয়ে দখল করে নিয়েছিল। জয় হিন্দ স্যার। মোটু পাতলু রিপোর্টিং অন ডিউটি। জয় হিন্দ মোটু পাতলু, তোমরা ঠিক সময় এসেছো। আমি এখনই সৈন্যদের তোমাদের বাহাদুরির কথা শোনাচ্ছিলাম। ওই যে সামনের পোস্টটা দেখছো, ওটাও আমাদের ছিল। আগের বছর শত্রুরা ধোঁকা দিয়ে ওটা দখল করে নিয়েছে। এবার তোমাদের প্ল্যান বলো, কি করে আমরা ওটা ফিরে পাবো? মোটু কিছু করে নয় তো অবস্থা খারাপ হয়ে যাবে। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু ভাবো আইডিয়া। স্যার স্যার, আমাদের প্ল্যান করতে একটু সময় দিন। আগে আমরা ওই পোস্টটাকে ঠিক করে দেখবো, তারপর প্ল্যান বানিয়ে আপনাকে বলবো। ঠিক আছে স্যার? ঠিক আছে সৈন্যরা, মোটু পাতলুকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। তুমি কি করে দিলে? এবার আমরা প্ল্যানটা কি করে বানাবো? এখন রাস্তা খালি আছে, চলো পালিয়ে যাই। জয় হো, এটা ভালো আইডিয়া দিয়েছো পাতলু। এক মিনিট, চলো ওদিকে যাই। কি হলো, সবাই এত ঘামছো কেন? সবাই এত ভয় পাচ্ছো কেন? স্যার, খবর পেয়েছি যে মোটু পাতলু সামনের পোস্টে এসে গেছে। ওরা খুব ভয়ঙ্কর। ওরা খুব বাজে ভাবে মারে স্যার। গুলি না চালিয়েই আমাদের একটা পোস্ট ওরা দখল করে নিয়েছে। হ্যাঁ, আমি ওদের কথা শুনেছি। মনে থাকে জানো, এখানে কেউ সিঙ্গারা বানাবে না। আর কোনো ভয়ের কারণ নেই, আমি তোমাদের সাথে আছি। স্যার, নিজের ঘাম আগে মুছে নিন, ঘামটা তো জলের ধারার মতো বইছে। হ্যাঁ হ্যাঁ। মোটু একটু উকি মেরে দেখো তো, জেনারেল সিং গেছে কি না। কারা যাচ্ছে? মোটু পাতলু ছাড়া আর কারা হতে পারে? কিন্তু ওরা যেদিকে যাচ্ছে সেখানে শুধু পাথর আর পাথর আছে। ট্যাঙ্ক ওখানে চলতেই পারে না। মাই গড, ও মাই গড, ওরা আমার ট্যাঙ্ক ভেঙে দেবে। এইভাবে কি কেউ ট্যাঙ্ক চালায়? কিছু তো গন্ডগোল রয়েছে। এটা গন্ডগোল নয়, এটা হামলা। কি দেখছো জেনারেল, ওরা একাই লড়তে গেছে। চলো গিয়ে ওদের সাহায্য করি। আক্রমণ! কিন্তু কিন্তু কিছু গন্ডগোল রয়েছে, এইভাবে কেউ আক্রমণ করতে পারে না। পালাও, ওই দেখো আক্রমণ হয়ে গেছে। ইম্পসিবল, কেউ পাথরের উপর দিয়ে কি করে ট্যাঙ্ক আনতে পারে? পাথরের উপর দিয়ে তো ট্যাঙ্ক চলবেই না। ওরা ট্যাঙ্ক কোথায় চালাচ্ছে স্যার? ওরা তো ট্যাঙ্ক উড়িয়ে আনছে। পালাও! দাঁড়াও, আগে আমাকে পালাতে দাও। গুলি চালিও না, গুলি চালিও না। মোটু, ওরা সব পালিয়ে গেছে। একজন যে বেঁচে আছে সে সাদা পতাকা দেখাচ্ছে। তোমার হাত নিচে করো। ওরা সবাই পালিয়ে গেছে। আরে আমি তো এমনিতেই ভয় পাচ্ছিলাম। ওই দেখুন, ওই দেখুন, মোটু হাত তুলে সারেন্ডার করেছে। ও সারেন্ডার করেনি। ওই দেখো, ও তো এক্সারসাইজ করছে। স্যার, আমার কিন্তু এদের মধ্যে কোনো গন্ডগোল মনে হচ্ছে। এইভাবে কেউ লড়াই করতেই পারে না। মোটু পাতলু, তোমরা দুজনে তো চমৎকার করে দিয়েছো। এইভাবে ট্যাঙ্ক চালাতে কে শেখালো তোমাদের? ট্যাঙ্ক তো আমরা ছোট থেকে চালিয়ে এসেছি। মোটু পাতলু জয়! মোটু পাতলু জয়! মোটু পাতলু জয়! মোটু পাতলু জয়! বাহ মোটু পাতলু, বাহ! তোমাদের দুজনের বীরত্ব দেখে আমি তোমাদের সব থেকে বড় মেডেল দেওয়াবো। ইয়েস ইয়েস, ওকে, এক্ষুনি পাঠাচ্ছি। মোটু পাতলু, দূরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছো? পাচ্ছি স্যার। আতঙ্কবাদীরা ওই টাওয়ারটা দখল করেছে। ওখানে কিছু লোককে বন্দী করে রেখেছে। ওহ, শুনে খুবই খারাপ লাগলো। পুলিশকে এক্ষুনি ফোন করুন। ওখানে পুলিশের নয়, হিন্দুস্তানের সব থেকে ভালো কমান্ডোদের দরকার, আর সেটা হলো তোমরা দুজন।
আমাদেরকে তোমরা প্ল্যান বলো, কি করে ওই টাওয়ারে যাবে তোমরা? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, আগে খেয়ে নি তারপর বলছি স্যার। খালি পেটে তো আমার মাথাও কাজ করে না। তোমরা দুজনে ওই হেলিকপ্টারে গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আরে ইঞ্জিন কেন শুরু করে দিলে? তাড়াতাড়ি বন্ধ করো, নয়তো সিং সাহেব রেগে যাবেন। ইঞ্জিন তো থামছে না, এখন কি করি? চলো পাইলটকে খুঁজি। আমরা তো উড়ে গেছি। আমিও দেখতে পাচ্ছি। কিছু করো, চিৎকার করা শুরু করো, বাঁচাও বাঁচাও, কেউ এটাকে নিচে নামাও। আমার হেলিকপ্টার কে নিয়ে গেল? আপনার বাহাদুর মোটু পাতলু ছাড়া আর কে হতে পারে? ও আচ্ছা, তাহলে ওরা এয়ার অ্যাটাক করার প্ল্যান বানিয়েছে। ভালো, খুব ভালো। আরে ওই হেলিকপ্টার তো এদিকেই আসছে, দাঁড়িয়ে যাও, নয়তো আমি সবাইকে গুলি করে দেব। আরে ওরা তো পাগল হয়ে গেছে। মোটু পাতলু সবাইকে বাঁচিয়ে নিয়েছে, ওরা কত ভালো পাইলট, খুব ভালো, খুব ভালো। এখন ওরা এদিকে আসছে, হেলিকপ্টার ওদের কন্ট্রোলেই নেই। আমার ট্যাঙ্ক তো ওরা ভেঙে দিয়েছে, এবার আপনার হেলিকপ্টারের পালা। পালান স্যার। এরা পাগল হয়ে গেছে, কেউ ওদের আটকাও। ফিরে আসো, আমার হেলিকপ্টার নিয়ে আসো। স্যার, হেলিকপ্টার ওরা চালাতে পারে না, এখন তো শুধুমাত্র ওপরওয়ালাই ওদের ফিরিয়ে আনতে পারে। হেলিকপ্টার ভেঙে গেলে আমি হাই কমান্ডকে কি জবাব দেব? আমার কোর্ট মার্শাল হয়ে যাবে। পালান পালান, এটাকে নিচে নামানোর প্ল্যান বলো, তাড়াতাড়ি, কেউ বাঁচাও। ভালো, জীবনটা বেঁচে গেছে। বাঁচেনি, জীবনটা এখন যাবে। ওদিকে দেখো, দেশের সেবা অনেক করে নিয়েছি, এবার ফুরফুরি নগরের সেবা করব। এই ফুরফুরি নগর আমরা আসছি। বলা